শেখ মুজিবুর রহমান কি করে অনন্য নেতার উচ্চতায় পৌঁছান সেই পর্যবেক্ষণ জানান বামধারা রাজনীতিবিদ হাসানুল হক ইনু। বঙ্গবন্ধু ধীরে ধীরে তার নিজের মতের উপরে দৃঢ়তা প্রদর্শন করেছেন, কিন্তু এই দৃঢ়তা উনি আইয়ুব খানের সামরিক শাসনের পরে উনার পক্ষে সহজ হয়ে যায়। যখন রাজনীতির মঞ্চ থেকে হোসেন সাহেব, মোহাম্মদ সরওয়ার্দি সাহেব বিদায় নিলেন, শেরেবাংলা একে ফজলুল হক বিদায় নিলেন, মওলানা ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করলেন, তখন পূর্ব বাংলার যে আওয়ামী লীগ সংগঠনের একচ্ছত্র নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার একটা সুযোগ উনি পেলেন। বঙ্গবন্ধু মুজিবের 70 সালের নির্বাচনে অংশ নেবার কৌশলে স্মৃতিচারণ করেন ইনু। উনি একদিকে স্বশাসনের রূপরেখা ছদফার ভিত্তিতে, আরেকদিকে এই ছদফার পক্ষে 70 সনের নির্বাচনটাকে কাজে লাগালেন। উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন, কিন্তু বললেন যে এই নির্বাচনটা স্বশাসনের গণরায়ের জন্যে। উনি সেই গণরায় পেলেন, উনি গণরায়ের পক্ষে দাঁড়ালেন, পাকিস্তানের ক্ষমতার পক্ষে দাঁড়ালেন না, এবং সেইভাবেই উনি 7ই মার্চের ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে উপস্থিত হলেন। এবং সেখানে 8 তারিখ থেকে বাংলাদেশের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নিলেন। 25শে মার্চে পাকিস্তানিরা যখন আক্রমণ করল, উনি স্বাধীনতার ঘোষণা দিলেন। কেন শেখ মুজিবই বাঙালির মুক্তির প্রতীক হয়ে উঠেছিলেন সেই প্রসঙ্গে নিজের পর্যবেক্ষণ জানান ইনু। সারা বাংলাদেশের দিকে তাকিয়েছে যে বাঙালিরা ঠকছে পাকিস্তানের ভিতরে, নির্যাতিত হচ্ছে পাকিস্তানি কাঠামোতে। সুতরাং উনি সেই বাঙালিদের মনের কথাটাই বলেছেন, তাহলে পাকিস্তানকে বাদ দাও, আমাদের নিজের দেশে আমরা থাকি। যে নীতির উপরে দাঁড়িয়ে থাকতে পারে সেই সাহসী, সবাই পারে না, তারা বঙ্গবন্ধু হতে পারেনি, যে পারে তিনি বঙ্গবন্ধু হন। সুতরাং উনি নীতির উপরে অটলভাবে দাঁড়িয়ে থাকার সাহস দেখিয়েছেন, তাই বঙ্গবন্ধু হয়েছেন, তাই জাতির পিতা হয়েছেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।